মুন্সিগঞ্জের সন্ত্রাসী হামলায় দৈনিক বর্তমান দিনের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিক চল্লিশ আহত হয়েছে এ ঘটনায় আহত মানিককে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় সোমবার রাত নয়টার দিকে মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান পূর্ব শত্রুতার জের ধরে রাত নয়টার দিকে সদর হাটো লক্ষীগঞ্জ এলাকা থেকে বিশ থেকে পঁচিশ জনের একটি সন্ত্রাসী সংঘবদ্ধ দর হঠাৎ করে উত্তর ইসলামপুর মোড়ে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে পরে ফিরে যাওয়ার সময় বর্তমান দিলে মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিকের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে পড়ে এবং সে কিছু বুঝে ওঠার আগেই তাকে মারধর করে চলে যায় এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাট করছে বর্তমানে উত্তর ইসলামপুর এলাকায় অতিরিক্ত পুলিশ করা হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মারধর করা হয়েছে দাবি আহত সাংবাদিক মানিকের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুজ্জামান বলেন মারামারির ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে তবে কি কারণে হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে